যাদের কাছে বাজেট ডাজেন্ট ম্যাটার তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করাই দিব এর এমন একটা ওয়াইফাই সিক্স রাউটার যেটা অলরেডি আমরা আসলে দেড় মাস ধরে ইউজ করছি এর আগে এটা আসলে আমরা আনবক্সিং এবং ওভারভিউর ভিডিও কিন্তু রেলটেক মাস্টারে পাবলিশ করেছি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে চাইলে এখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন সো এবার আসলে আমরা এই যে যে আপনার হচ্ছে এক মাস পনেরো দিনের মতো ইউজ করলাম এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালোভিউর দিস ইজ মস রিভিউ মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে এই রাউটারের আপনার হচ্ছে মানে বাস্তব লাইফের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করে আজকের ভিডিও এই হচ্ছে এম এআইটি রাউটার এ এক্স থ্রি সিক্স ডাবল জিরো ওয়াইফাই সিক্স ভার্সনের আপনার হচ্ছে রাউটার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আসলে আপনারা সিক্স কোর প্রসেসর পাচ্ছেন এবং যেহেতু আপনার লেটেস্ট ভার্সনের ওয়াইফাই পাচ্ছেন সো এক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন নতুন জেনারেশনের যে গুলো আছে বা নতুন জেনারেশনের যে ডিভাইস গুলো আছে মোবাইল বলেন বা আদার্স যে কোনো ডিভাইস বলেন সেই ক্ষেত্রে আপনি একটা এক্সট্রা সাপোর্ট পাবেন সো এটা একটা ভালো দিক মানে ফিচার প্রুফ আর কি এর মধ্যে আপনি আসলে টু সিক্স এম পর্যন্ত আপনি আসলে ফাইভ গিগার্স ব্র্যান্ডে ট্রান্সফার করতে পারবেন সো এটা একটা ভালো মানে বলা যায় যে প্রায় তিন জিবি এর কাছাকাছি কিন্তু আপনি একটা সাপোর্ট পাচ্ছেন এছাড়াও ও এফ ডি যে এক্সক্লুসিভ টেকনোলজি আছে সেটা কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে এর মাধ্যমে মানে এর কারণে দেখে সিমলেসলি আপনি আপনার ইনপুট বা মানে আপনি ডাটা সেন্ড করতে পারবেন রিসিভ করতে পারবেন যেটাতে লেটেন্সি পাবেন না বললেই চলে এছাড়াও এ আই আছে যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো হোম ডিভাইস বা মি হোম ডিভাইস বা যে কোনো টাইপের আপনার হচ্ছে স্মার্ট হোম ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এছাড়াও এর মধ্যে কোয়ালকমের সিক্স কোর প্রসেসর ইউজ করা হয়েছে এবং পাঁচশো বারো র্যাম এছাড়াও ডেডিকেটেড যে আপনার হচ্ছে এআইটি ইয়াটা আছে সেটা হচ্ছে পাঁচশো তিপ্পান্ন এমবিপিএস এর মতো আপনি সাপোর্ট পাবেন এবং বুঝতেই পারছেন যে এখানের মধ্যে কিন্তু আপনি আসলে পাওয়ারফুল সফটওয়্যার পাবেন যে সফটওয়্যারের মাধ্যমে প্যারেন্টার কন্ট্রোল করতে পারবেন ডিভাইস স্পিড কন্ট্রোল করতে পারবেন গেস্ট নেটওয়ার্ক কন্ট্রোল করতে পারবেন এবং ইজি টু সেট আপ এর মধ্যে কিন্তু আপনি আসলে ডাব্লিউপিএ থ্রি নেটওয়ার্ক ইনক্রিপশন পাচ্ছেন তার মানে হচ্ছিল বর্তমানে যে এসি রাউটারগুলো আছে তার চেয়ে বেটার কিন্তু আপনি একটা প্রোটেকশন পাচ্ছেন এটার মধ্যে এছাড়াও টু পয়েন্ট ফোর গিগার্স ব্যান্ডে আপনি আসলে মানে ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল টু ডিভাইস মানে দুইশো আটচল্লিশটা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন একসাথে আর কি সো বক্সটা খুলে ফেলি বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি সো এখানের মধ্যে চারটা ইন্টিনা ইউজ করা হয়েছে ফাইভ জি মানে ফাইভ গিগার্স ব্যান্ডের জন্য আর আপনার হচ্ছে দুইটা ডিভাইস মানে দুইটা ইন্টিনা ইউজ করা হয়েছে হচ্ছে আপনার টু পয়েন্ট জন্য এবং একটা ইন্টিনা হচ্ছিল আইওটি ডিভাইসের জন্য সো বুঝতেই পারছেন যে মানে বেটার আপনার ছিল ফাইভ গিগার্স ব্যান্ডের সাপোর্ট পাবেন সো এই হচ্ছে অ্যাডাপ্টার এবং এই অ্যাডাপ্টার মধ্যে আপনি কিন্তু টুয়েলভ বল টু এ আপনি হচ্ছিলো এটা সাপোর্ট দেয় তার মানে আপনার চব্বিশ ওয়ার্ডের কিন্তু আপনার হচ্ছে এই অ্যাডাপ্টারটা সো বুঝতেই পারছেন যেহেতু ওয়াইফাই সিক্স এবং চব্বিশ ওয়ার্ডের আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয় তাহলে বুঝতে হবে যে এটার আপনার হচ্ছে প্রসেসরের পাওয়ারটা কেমন হতে পারে সো ইজ গুড অপশন বলা যায় আপনার হচ্ছে যারা আসলে হোম ডিভাইস বা যাদের আসলে ফ্ল্যাটটা বড়ো তাদের জন্য বিশেষ করে হচ্ছে যাদের আসলে চার রুমের ফ্ল্যাট তাদের জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে এছাড়াও এর মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার ল্যান্ড ক্যাবেল যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনি যদি রাওটা থেকে সরাসরি আপনার পিসিতে কানেক্ট দিতে চান সেটাও করতে পারবেন এছাড়াও দেখা গেছে যে আপনি চাইলে টিভিতেও কানেক্ট করতে পারবেন ক্যাপেল কোয়ালিটি ইজ গুড যেহেতু গিগাবাইটস সাপোর্টেড বাট এটা সব বুঝতেই পারেন যে আসলে থাউজেন্ড এম বিপিএস পার সেকেন্ডে ট্রান্সফার করবে সো এটা তো ভালো কোয়ালিটি হবে এটাই সাদা মানে স্বাভাবিক এছাড়াও এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে মানে ইউজার ম্যানুয়াল পাচ্ছেন যেগুলো পড়ে নেবেন এতে দেখা যাবে যে আপনি এটা বেটার সার্ভিস পাবেন কারণ হচ্ছে যে ইউজার ম্যানুয়াল পড়লে আপনি এটা বেটারভাবে অপারেট করতে পারবেন সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি সো দেখতে পাচ্ছেন যে ইজ গুড বলা যায় আসলে গুড বলতে হচ্ছিল প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু প্রাইস পয়েন্ট অনেকটা মানে হাই বলা যায় যেহেতু দশ হাজার টাকার উপরে অনেক সময় হচ্ছে অফার থাকতে পারে সো ভিডিও ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি আপডেট প্রাইস জেনে নিতে পারেন কারণ শুধু শুধু আসলে প্রাইস বললাম পরে দিয়ে চেঞ্জ হয়ে গেলো তো এটা তো ঝামেলা আর কি বাট অ্যারাউন্ড হচ্ছিল আট থেকে দশ হাজার টাকার মধ্যে এটা ডিভাইসটা আপ ডাউন করবে এটি নর্মাল আর কি আট থেকে দশ হাজার টাকা অনেক সময় এগারো হাজার টাকাও হতে পারে সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি রাউটারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সেভেন এন্টিনা তো এইসবকে পিছনের মধ্যে আপনার মোটামুটি মোটামুটি না ভালোই বলা যায় কারণ হচ্ছে যে যেহেতু এটার প্রসেসরটা পাওয়ারফুল দেশ হয়েছে এর মধ্যে কিন্তু ভালো এয়ার ফ্লোর দরকার আছে মানে ঠান্ডা রাখার জন্য সো এয়ার ফ্লোর জন্য ভালো অপশন আছে এবং মোটামুটি খোলাই বলা যায় এতে দেখা যাবে যে এয়ার ফ্লো খুবই ভালোভাবে আপনার হচ্ছে ফ্লো হচ্ছে এছাড়াও এর মধ্যে আপনি আসলে এই রাউটারের মাধ্যমে যেহেতু ম্যাশ নেটওয়ার্কিং করতে পারবেন আপনি যদি বড়ো মানে বিশাল বড় বিশাল বড় ফ্ল্যাট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দুইটা রাউটারকে একসাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন সো এটা একটা ভালো অপশন বলা যায় এছাড়াও যেহেতু মানে এক কথায় যদি বলতে চাই যদি আপনি সিকিউরিটির কথা চিন্তা করেন বা লেটেন্সির কথা চিন্তা করেন যে আপনি গেমিং করবেন এবং হচ্ছে আপনার ভালো কোয়ালিটি ব্যান্ড দরকার তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য প্রোডাক্ট হতে পারে এছাড়াও দেখা গেছে যে বাকিটা হচ্ছে আপনার স্পিড যদি ইন্টারনেট স্পিডই মতো না দেয় তাহলে সেই ক্ষেত্রে তো এত মানে হাই রেঞ্জের রাউটার নিয়ে কোনো লাভ নেই একদম যদি সহজ ভাষায় বলতে চাই যেহেতু স্পন্সার ভিডিও না সেই সেক্ষেত্রে সহজ ভাষায় বলতে গেলে এতটুকুই যে আপনার প্রাইজ স্পেন্ড করবেন ঠিক আছে সমস্যা নেই যদি আপনার কোয়ালিটি মানে আপনি যদি অফিসের জন্য ইউজ করেন তাহলে ইস ওকে আপনি ছোটোখাটো অফিসের জন্য ইউজ করছেন সেটা ওকে আপনি ব্যাংকের জন্য ইউজ করছেন সেটা ওকে বাট আপনি যদি বাসার জন্য ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এই কম রেঞ্জের আপনি চাইলে রাউটার ইউজ করতে পারেন যেটা আমার সাজেশন আর কি কম দামের রাউটার আপনি পাবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন বা এখানের মধ্যে আই বিটার বাটনে আপনার হচ্ছিলো আমাদের যে ওয়াইফাই রাউটারগুলো আছে সেগুলোর আপনার হচ্ছিল ভিডিও পাবেন সেখান থেকে দেখে নিতে পারেন সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো গিগাবাইট ল্যান্ড ল্যান্ডপোর্ট ছিল আপনার সবগুলোই হচ্ছিলো থাউজেন্ড এমবি পেস করে কারণ ট্রান্সফার করতে পারতে পাওয়ার ব্যাটারে এবং এই ছিল এই হচ্ছে আপনার আইটি আপনার হচ্ছে এন্টিনা যেটা মাঝখানেটা এবং লাইট জলে হ্যাঁ সো এটাকে আপনি আসলে যেদিকে ইচ্ছে সেদিকে আপনি আসলে এটাকে ফিরে রাখতে পারেন ইস আপনার কমফোর্টেবলের উপর ডিপেন্ড করে বা আপনার নেটওয়ার্ক যেদিকে দরকার সেই সাইডটার দিকে আপনি ফিরে রাখতে পারেন সো ওভারঅল যদি বলতে চাই তাহলে এই ক্ষেত্রে এই রাউটারটা হচ্ছে মানে একদম ফ্র্যাঙ্কলি যদি বলতে চাই এই এই রাউটারটা হচ্ছে ছোটোখাটো অফিসের জন্য বেটার অপশন বা হোমের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনার কাছে মানে অনার পরিমাণ বানিয়ে থাকে বাট আপনার নেটওয়ার্ক স্পিড যদি বা আপনি যদি আইসপি লাইন থেকে টেন এমবিপিএসের এর বা আপনার হচ্ছে মনে করেন পনেরো এমবিপিএসের আপনার হচ্ছে লাইন নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের রাউটার আপনাকে তেমন একটা বেনিফিট দিতে পারবে না মানে যেহেতু এটার স্পিডই আপনার হচ্ছিলো এত প্রায় তিন জিবি এর মতো সেখানের মাত্র মাত্র আপনার হচ্ছে একশো এমবির জন্য আপনি এত দামি রাউটার কেনার কোনো মানেই হয় না বাট আপনার যদি লেটেন্সিটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে বা আপনার স্পিডটা আপনার আসলে অ্যাকুরেট থাকা দরকার আছে ফাইভ গিগার্স ব্যান্ড ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা নিতে পারেন সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আসলে দুই রুম মানে আপনার হচ্ছে অ্যাভয়েড করে এসে বারান্দা এসে আমি টেস্ট করতেছি সো স্পিড দেখতে পাচ্ছেন যে একদম আপনার হচ্ছে হলো টু মানে ফাইভ গিগার্স ব্যান্ডে কানেক্ট করা এবং হচ্ছে হলো পিঙ্ক রেসপন্স অনেক কম চার মানে তার মানে হচ্ছে বেটার একটা পারফরমেন্স পাচ্ছেন এবং স্পিডও দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড প্রায় সেম টু সেম মানে যতটুকু আমার আইসপি দিচ্ছে ততটুকুর কাছাকাছি পাচ্ছে তার মানে হচ্ছে হলো লেটেন্সিটা আমি খুব কম পাচ্ছি এবং কাভারেজটাও আমি আসলে বেটার পাচ্ছি বাট এই ক্ষেত্রে যদি আপনি টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছিলো পিঙ্কটা একটু বাড়তেছে এবং হচ্ছে স্পিডটা কিন্তু অনেক কমে যাচ্ছে মানে টু পয়েন্ট ফোর গিগার্সে আসলে স্পিডটা একটু ড্রপ করে নর্মালি আমি একদম সেম পজিশন থেকে চেক করতেছি সো দেখতে পাচ্ছেন যে স্পিডটা কিন্তু অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে সো এই জন্য আমি সাজেস্ট করব যে যদি আপনি আসলে ফিচার প্রুফ থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম আপনার হয়েছিল ফাইভ গিগার্স ব্যান্ডের দরকার আছে এবং ওয়াইফাই সিক্স হলে বেটার হয় মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে বেটার হয় আর ওভারঅল যদি বলতে চাই এই প্রোডাক্টের এই প্রোডাক্টের কোয়ালিটি ইজ সুপার গুড বলা যায় আমরা যে লাস্ট যতদিন ধরে ইউজ করছিলাম ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম আর কি সো এক কথা যদি বলতে চাই ভালো প্রোডাক্ট যদি আপনার কাছে টাকা বেশি থাকে বা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পারচেস করতে পারেন আদারওয়াইজ চাইলে আপনি আসলে চেয়ে কম দামেও পার্চেস করতে পারেন যদি আপনার বাসার জন্য সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন আমার এটা কিন্তু নর্মাল আউটার হলে আপনার হচ্ছে লোডিং হতে টাইম লাগতো বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি খুবই স্পিডে কিন্তু আপনার হচ্ছে লোড হচ্ছে সো এটা কিন্তু একটা ভালো অপশন সো ভিডিও ডিসক্রিপশান চেক করবেন আর টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন আর কি সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ফোর করে দিলাম ফোর পর্যন্ত সাপোর্ট করে মানে আমার ভিডিও আসলে ফোর পর্যন্ত দেওয়া সো ইসোকে একেবারে ইজি মানে আপনার যে কোনো যে ইয়ে আছে মানে ব্রাউজিংয়ের ক্ষেত্রে ও ইউজ করেন বা যেভাবে ইউজ করেন আমার কাছে পারফেক্ট মনে হয় সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ